চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন চিনি কলের কর্মকর্তা কর্মচারীরা দুপুরে জয়পুরহাট প্রধান গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় দুপুর বারোটার দিকে নাটোর সুগার মিল গেটে মানববন্ধন কর্মসূচি পালন করেন মিলের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় বক্তারা তাদের তিন দফা দাবি তুলে ধরেন সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহের মোবারকগঞ্জে চিনি কলের সামনে কর্মসূচির আয়োজন করে শ্রমিক কর্মচারীরা এতে ব্যানার ফেস্টু নিয়ে কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যরা অংশ নেন ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা তাদের দাবি তুলে ধরেন